আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সাতকের গাগলা জুড়ে যুক্তরাজ্য প্রবাসী আফসার মিয়ার পরিবারবর্গের উদ্যোগে সুন্নতি খতনা সম্পন্ন। সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার 13 নং বাদগাঁও ইউনিয়নের 2 নং ওয়ার্ডের অন্তর্গত গাগলাজুর গ্রামের মরহুম হাজি আফতাব মিয়ার সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী আফসার উদ্দিন এর পরিবারবর্গের উদ্যোগে গতকাল 28 জুলাই রোজ শুক্রবার সকাল 9 ঘটিকা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত গাগলাজুর গ্রাম সহ আশপাশের বিভিন্ন গ্রামের গরিব অসহায় দুস্থ পরিবারের সন্তানদের সুন্নতি খতনা প্রদান করা হয়। উক্ত সুন্নতি খতনা প্রদানের জন্য বিভিন্ন গ্রামের স্থানীয় জনসাধারণকে আমন্ত্রণ জানানো হয়। সেই প্রেক্ষিতে সকাল থেকে বীর জমান আফসার উদ্দিনের বাড়িতে সুন্নতি খতনা দেওয়ার জন্য নারী পুরুষ তাদের সন্তানদের সাথে নিয়ে বাড়িতে আসেন। দক্ষ চিকিৎসক দ্বারা সুন্নতি খতনা প্রদান করা হয়। এছাড়া উন্নত মানের মেডিসিন তাদেরকে প্রদান করা হয়। জনাব আফসার মিয়ার উদ্যোগে এই প্রথমবার প্রথম পর্যায়ে বিনামূল্যে সুন্নতি খতনা ও ঔষধ প্রদান করা হয়। এতে অত্র এলাকার বিভিন্ন গ্রামের জনসাধারণ উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের সন্তানদেরকে এখানে সুন্নতি দেওয়ার জন্য নিয়ে আসেন। যুক্তরাজ্য প্রবাসী আফসার মিয়া সবসময় অত্র এলাকার অত্র গ্রামের অসহায় দুস্থ মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেন। ইতিপূর্বে তিনি 2 বার চক্ষু শিবির কার্যক্রম শুরু করেছেন। অত্র এলাকার বিভিন্ন গ্রামের চোখের সমস্যা নিয়ে ভোগান্তির শিকার অনেক নারী পুরুষ তাদের মাধ্যমে চোখের সানি কাটা, চোখের অপারেশন, চোখের ঔষধ, চশমা সহ মেডিসিন প্রদান করা হয় বিনামূল্যে। তার এই উদ্যোগকে সবসময় সাধুবাদ জানান অত্র এলাকার বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। উক্ত সুন্নতি খতনা অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মুনাজাত পরিচালনা করা হয়। উক্ত আলোচনা সভাটি প্রবীণ মুরব্বী আরজালের সভাপতিত্বে এবং 13 নং বাদগাঁও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান ও 13 নং বাদগাঁও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল গফুরের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন 13 নং বাদগাঁও ইউনিয়নের 2 নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোহাম্মদ মনিরুদ্দিন, সাবেক মেম্বার ও 13 নং বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সুনু মিয়া, 13 নং বাদগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, 2 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রফিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আকবর আলী, এব আহমেদ প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন জামেয়া লতিফিয়া গাগলাজুর মাদ্রাসার নায়েবে মুহতারিম মাওলানা আব্দুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন আফসার উদ্দিনের ছোট ভাই মোহাম্মদ আফসাল মিয়া, জাকির আলী, সৈয়দ মুসাব্বির আলী। আমার দাদা বরফুল মুক্তাব আলী সাহেব, থাইন দুনিয়াত নাই, থাইনও বালা মানুষ আসলা, আর থাইনও বালা কাজ করে আসছেন মসজিদ মাদ্রাসার থাইন খুব জন্য দৌড়ে দিয়ে আসলা, এবং থানোর ছেলেও আফসার মিয়া মসজিদ মাদ্রাসার দায় খুব জনদরদি, অনেক মসজিদ মাদ্রাসা তো সাহায্য করছেন খররা, আর মানুষের মানে পালা সেবা করার দায় তাই নি। সার্দির তালা তসবির মালা আসিবে না কোনো কাজে, মানবের সেবা মানুষ করিবে আর সব কিছু। এই গ্রামের এলাকার মানুষের অনেক কাজে এগিয়ে আসেন, সবাই এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাই। আর অনেক মানুষ আছেন যারা আল্লাহ টাকা দিয়েছে কিন্তু ওনাকে মন দেয় নাই। সব মানুষকে দিয়ে আল্লাহর ভালো কাজ হয় না, কিছু মানুষকে দিয়ে হয়, ওরা আল্লাহর মনোনীত ব্যক্তি। ধন্যবাদ জানাই আমার আফসার উদ্দিন চাচাকে, যে লন্ডন থেকেও বাংলাদেশের টানে বালা বালা কাজ কইরা যাইন, চক্ষু টাইন খাটাইয়া পর্দা খাটাইয়া দিছেন মানুষ খুব, আমরারে ফাইলে মানুষে খুব বালা মন্তব্য টান রেডি করে ওই আমরা চক্ষু খাটাইতে পারলাম মানে পুরো গ্রামের একজনের উদ্যোগে আমরা খাটাইছি আলহামদুলিল্লাহ, তাই আল্লাহ হায়াত দোক। আমি আমাদের গাগলাজুর গ্রামের অনেক
অনেক অনেক লন্ডনীয় সবেও আব্বাল্লা কাজ করবার লাগি আগে আইন অনেকে অনেকে দেখাইয়া হরইন অনেকে লুকাইয়াও হরইন আমি আমরা গাড়ি সকল লন্ডনী ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার আফসোস থাকে বালা বালা মহৎ উদ্দেশ্য থাকে তাই বালা কাজ করেন আমরা মাঝের সাথে তো একটা বিল্ডিং করা তাই নতুন একটা দুতলা বিল্ডিং খুঁজে দিয়া একতলা পুরনো আছে নয়া একতলা খুঁজে দিয়া ধন্যবাদ জানাই আমার আফসোস থাকে এটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এর আগেও উনার মাধ্যমে দুইটা চক্ষু শিবির করা হয়েছে যার জন্যে উত্তর এলাকার গরিব বা অসহায় মানুষের খুবই উপকার হচ্ছে আমরা দোয়া করব উনার মাধ্যমে যেন আল্লাহ আরও গরিবদের সহায়তা করার উদ্যোগ নেওয়ার তৌফিক দান করেন আর বিশেষ করে উত্তর এলাকার গরিব অসহায় এবং আজকে যাদেরকে মুসলমানি কাম করানোর জন্য মানে আনা হয়েছে আমরা উত্তর এলাকায় ঘুরে দেখেছি মানুষ খুবই আনন্দের সাথে এই উদ্যোগটাকে গ্রহণ করছে এবং যথাযোগ্য সহযোগিতা করছে উত্তর এলাকার মানুষ এবং রুগীর সংখ্যাও অনেক বেশি আমরা আশা করব ভবিষ্যতে ওনার মাধ্যমে আল্লাহ আরও তৌফিক দান করেন এই জন্য গত বছরও উনি সবসময়ও মহৎ কাজের উদ্যোগে উনি উদ্বুদ্ধ হন এবং এবারও তাই একটা ব্যতিক্রমী এটা শূন্যতে খাত না আসলে গাফলাতে করে অনেকে এটা করেন না কিন্তু এটা এই শূন্যতে খাত না আমাদের মুসলমানের শত বছর ধরে এটা চলে আসছে এবং এটার সর্বপ্রথম যিনি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু হয়েছে খাতনাটা আমরা যতটুকু জানি এবং এই খাতনাটা অত্যন্ত শূন্যত একটা খাত এবং শূন্যতের মধ্যে সব বরকত আছে বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখা গেছে এটা অনেক রোগ প্রতিরোধ করে আর এটা আসলে অত্যন্ত দরকার অনেকে গাফলাতি করে চলে যায় যাই হোক আমরা অত্যন্ত খুশি যে এই আফসার রহমানে ওনার বাবাও সবসময় মহৎ কাজে জড়িত আছে এবং ওনার এই পর্যায়ক্রমে ওনার ছেলে সুযোগ্য ছেলে আফসার মিয়াও তাই এই কাজটা কইরা যাইরা আমরাও তাঁদের উৎসাহ উদ্দীপনা দেই এবং আমার মানুষ খুব দয়াল খুব দানশীল দেখো কা মাটিও মানুষের টানে এরা লন্ডন প্রবাসী জনাব আফসার চাচা তাই জানুন বাংলাদেশের মানুষ খুব গরিব অসহায় তো তাই প্রতি বছর আই দুই বছর ধরে চক্ষু সানি অপারেশন করিয়া যায় বিনামূল্যে আর এখন আর একটা উদ্যোগ নিছেন খতনা কিন্তু এটা খুব মহৎ উদ্যোগ আমি আমার দাদার কাছ থেকে শুনছি আফসোর সাসার যে দাদা আসলা তাই আগে চৈত্র মাস আইলে গ্রামও খুব অভাব অনটন দেখা দিত মানুষের খাওয়া দাওয়া থাকতো না তো আফসোর সাসার আব্বা তাই গ্রামও হাইটে হাইটা দেখতা গিয়া খার করো খানি নাই তো তাই দান দিতা হইতা বৈশাখ মাস আইলে দেয়ও কিন্তু বৈশাখ মাসে আসলে মানুষে দান লইয়া গেলে এই দানটা রাখতা না হইতা না আমি তোমার এমনি দিছি তো তাই দাদারাও দানশীল আসলা বাপও দানশীল আসলা দানশীলর করো আরও দানশীল হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তারা হায়াতে তৈবা দান করুকা আরও তাদের যে খানদান হল আইরা দুনিয়াত তারের আল্লাহ হায়াতে তৈবা দান করুকা আর وعلى آله وأصحابه أجمعين ربنا واعف عنا واغفر لنا ربنا واعف عنا واغفر لنا وارحمنا رب পরদিগার আলম জিন্দা কুদ্দুস খোদা রব্বুল আলামিন আজকের যে অনুষ্ঠান আফসরি মাসায়ের অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে আল্লাহ তুমি এই অনুষ্ঠানে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ এর উসিল্লা আফতামিয়া সাহেব তানের পিতা এবং তানের আওলাদ আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিছেন গিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও আল্লাহ যারা জীবিত আছেন আল্লাহ বিশেষ করে আফতামিয়ার পরিবার পরিজন আয় আওলাদ যারা জীবিত আছেন আল্লাহ তাদের দীর্ঘায়ু এনায়ত ফরমাও আজকে এসেছি শুনলাম যে এখানে খতনা দেওয়া হবে সুন্নতি খতনা দেওয়া হচ্ছে আমি এসেছিলাম আমার শ্বশুরবাড়ি বাদগাঁও সেখান থেকে শুনে আমার বাচ্চা দুইটা ছিল তো তাদেরকে নিয়ে আসছি আজকে যেন আল্লাহ ভালো পজিশনে নেয় আর সবসময় ভালো রাখেন তাদের ফ্যামিলি সবাইকে যেন সুস্থ রাখেন এই দুনিয়া আসসালামু আলাইকুম ভালো ভাই জি ভাই আজকে আপনি কেন এখানে আইছেন আমার সন্তান দুইটা দিয়ে জি বাচ্চা খতনা দেওয়ার লাগি আসলে খুশি নি আপনারা যে যে ভাইয়া যারা তারা লাগে দোয়া করবা নি ভালো আছেন নি জি আজকে আপনি এখানে আইছেন মুসলমানে কাম করাই মুসলমানে কাম করাই খালি লই আইছেন ওর ঘরে আসলে এটা ভালো লাগে নি কেন যাইয়া যে খরাইরা জি ভালো আর যে ডাক্তার আনছেন তাই ভালো আছেন ভালো নি ভালো জি ভালো থাকবো আসসালামু আলাইকুম